যে চলে যায় তারও আফসোস হয়। আপনার কথা কাউকে বলতে গেলে সে আফসোস করে বলে সে আমাকে খুব ভালোবাসত। অপরদিকে আপনি যখন কাউকে আফসোস নিয়ে তার সম্পর্কে কিছু বলতে যান তখন আপনিও বলেন আমি তাকে এখনও বড্ড ভালোবাসি। সো নো দ্য ডিফারেন্স, একটু লক্ষ্য করুন, দুই সাইড থেকেই ভালোবাসার রেসপন্সিবিলিটিটা আপনার কাছেই চলে আসছে। যখন আমার একটা নামাজ পড়ে আসতো আমি জিজ্ঞেস করতাম আমার জন্য দোয়া করেছ, উত্তর দিত আমার নামাজে তোমার জন্য দোয়া ফিক্সড। আমি শুনে খুব খুশি হতাম। আমি এখনও বিলিভ করি সে আমাকে মিথ্যে বলেনি, ডেফিনেটলি সে আমার জন্য প্রতিনিয়ত দোয়া করত। কিন্তু দোয়াটা হয়তো এরকম ছিল আমি যেন কোনো দিন তাকে না ভুলি, তার প্রতি যেন আমার ভালোবাসা কোনো দিনও না কমে। তার দুইটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছেন, ভুলে যাওয়া তো দূরের কথা, তার প্রতি আমার ভালোবাসা এখনো এক ফোঁটাও কমেনি। শালা বেঈমান একটা।